Moya ma. Ay, moya ma. Patay tiko. Ha? Patay tiko mo dyan. Moya mas, kita nunggu. Kita dulu kurus kerkul dulu, as kita masukkan papa. Din waktu masih dekat. আমি তো জনার কাটি না না এখন কাটি না যা রানী আগে মাছ খাওয়ার আগে মাছ কাটার আগে আজ নুরশিদা এক দের কেজি সেই ই মাছ নিয়ে গেছে ওই পুকুরে আমি মাছ কাটতেছিলাম যে মা বললো তুমি যাও লঙ্কা টঙ্কা বাটো আমি এদিকে মাছটা কেটে নিয়ে আসি তা আমি এদিকে আসলাম মশলা করতে তবে মশলাটা আমি বেটে নিচ্ছি শুকনো লঙ্কা বেটে নিই লঙ্কা বাটাটা এই বাটিতে রাখবো তারপর মাছ ধরে আলু কেটে নিচ্ছি আলু ভাজার আলু কাটলে যেমন তার থেকে একটু মোটা মোটা আলুটা ধুয়ে মাটির তাওয়াটায় নিচ্ছি মাছটাই আলুর মধ্যেও দিয়ে দেবো একবারে আজকে অন্যরকম পাতায় দেবো মাছটা হলুদ লবণ লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এরা সর্ষের তেল দিচ্ছি
পাতাটা ধোয়াই ছিল আর একটু জলদি ধুয়েছি। এই যে পাতা পেতে গেছে, কয় পাতা, তিন চার পাতা দেওয়া আছে তলায়, আর এইটা উপরে দিয়েছি। যে ডুব লাগে সে ডুব দাও, বাড়তি ছিটকে ফেলাও। পাতায় একটু তেল মেখে নিচ্ছি। এর মাছটা আমি মেখে নিচ্ছি ভালো করে। এটা শুধু লঙ্কা বাটা আর নুন হলুদ কাঁচা তেল এটা দিয়ে মাখাচ্ছি। তেল তলায় জমা হয়ে যাচ্ছে, মাখা হয়ে গেছে, মাছ মাখা হয়ে গেছে, এখন আমরা পাকাই দিয়ে দেব। আলু দিয়ে মাছ দিয়ে একসঙ্গে মাখাইছি। চাইলে পাশে আলু দিয়ে ওই তাড়াতাড়ি জাল দিয়ে পোড়াইয়ে থাকলে কি সেই স্বাদ লাগে খাইতে। আরে মাছ পাতাই খাওয়া রে, পাতা খাওয়া একবারে স্বাদ লাগে না, স্বাদ লাগে গেছে। একদিন যদি একটু বাঁচকে খাওয়াই তারপরের দিন আবার ও ঠাকুমা আবার মাছ পাতাই দাও, আবার মাছ পাতাই দাও। এই যে কত দেরি হয় এ ওরা বোঝে না। এই যে জলটা বাইরে এসে এই জলটা আবার আস্তে আস্তে টানাই তো তারপরে হবে। এবার মাছটা উল্টে দেব, তাই পাতাটা আমি একটু তেল মাখাই নি। মাছটা তুলে নি, এই পাতাটা দিয়ে এবার মাছটা ঢাকা দিয়ে দিচ্ছি। তেল মাখাইছি সেই পাতাটাই আর মাছ দিয়ে মাছে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এইটা দিয়ে উল্টে দেবো। এই পিসটা বেশ পোড়া পোড়া হয়েছে, এবার জল থেকে প্লেটটা বার করে দিলাম, মাছটা পাতায় একবারে পোড়া পোড়া লাল লাল হয়েছে, কি সুন্দর লাগছে। তাল পিঠার মতন হয়েছে, কলা পাতায় তাল পিঠা, পাতা তুলতে হবে, কলা ইসে পাতায়, লাউ পাতায়, কচি কচি লাউ পাতায়। এবার এই পাতাটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখে দিই, যদি নোংরা টোংরা পরে উপর থেকে ঢাকা থাকে। আমরা আজ মরিয়া মাছের পাতুরি করতে লাগছি, এখন উল্টাইয়ে দেব, গরম গরম ভাত দিয়ে খাবো, গরম গরম আপনারাও খাইয়ে দেখবেন, ভালো লাগবে খাইতে।
আগে ও আমরা এই মাছের ইদিছি অনেক রকম মাছের আছে আপনারা দেখবেন আর এই সম্পর্কে আপনারা খাবেন দেখবেন খুব ভালো লাগবে জলদি